আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিউ এক মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এটা ডেসক্রাইব করব যে এই মেডিসিনটা কী কী কাজ করে, কেন খাওয়া হয়, সেই সম্পর্কে বিস্তারিত বলবো। আপনারা থাম্বনেলের দিকে বুঝতে পারছেন যে সেই মেডিসিনটা কী হতে পারে। এখন সরাসরি সেই মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানার জন্য চলে যাব। এই স্ক্রিনে যেই মেডিসিনটা দেখতে পাচ্ছেন, যেই বক্সটা দেখতে পাচ্ছেন, সেটার নাম হচ্ছে ফ্লুস্টার 500 mg। এটার গ্রুপ হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন সোডিয়াম বিপি। এত এটা তৈরি করেছেন রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখন আমরা এটা জানতে পারবো যে এই মেডিসিনটা কী কী কাজ করে, এই মেডিসিনটা কেন খাওয়া হয়। আপনারা অলরেডি যে দেখতে পেয়েছেন এটা কেন থাম্বনেল দেখে বুঝতে পারছেন, সেই জন্য বিস্তারিত বলবো এবং কি এই গ্রুপের কত ওষুধ হতে পারে এবং কি আপনার এই কত ওষুধ চেঞ্জ করে ডাক্তার দিয়েছেন আপনি দেখে বুঝতে পারবেন, এমনকি নিজেই নিজে চিনে চিনে যে কোনো মেডিসিন খেতে পারবেন। চলেন দেরি না করে এখানে শুরু করে দিই। এখন আপনাদের মেইন এখন এটা বলবো যে এই মেডিসিনটা কী কাজে সবসময় ব্যবহার হয় আর ডাক্তাররা ব্যবহার করে থাকেন। এটা হচ্ছে মেইন উত্তর যাদের এটা যাদের অতিরিক্ত গা হয়, কাটা শিরা হয়, অপারেশন হয়, সিজার হয়, যে কোনো কাটা শিরা গা বলতে ইনফেকশন জাতীয় স্কিন ডিসিজের জন্য এটা খুব ভালো কাজ করে। এটা ভিতর থেকে গা শুকানি, স্কিন ডিসিজ, যে প্রবলেম, স্কিনের সমস্যা, চামড়াতে সমস্যা, যে কোনো স্কিন ডিসাইজ এবং কি কাটা শিরা, অপারেশন হচ্ছে, সিজার হচ্ছে, যে কোনো অপারেশনের পর এই ডাক্তার এই মেডিসিনটা লিখে দেন। এই মেডিসিনটা শুধু গাটা শুকানোর জন্য খুব দ্রুত কাজ করে। এই মেডিসিনটা সাধারণত এরকম ক্যাপসুল থাকে। এটার প্রাপ্তবয়স্কদের জন্য এটা হচ্ছে গিয়া প্রাপ্তবয়স্কদের জন্য এটা ডেলি 4টা করে ডাক্তার এই যে এখানে ফুলস্টার 500 mg ডাক্তার এরকম লিখে থাকেন, ডেলি 4টা করে 6 ঘন্টা পরপর 14 দিন অথবা 7 দিন 10 দিন এরকম কন্টিনিউ খেয়ে যেতে হয়। এটা খাওয়ার ফলে দ্রুত শরীরের গা শুকিয়ে যায়, এমনকি তাড়াতাড়ি যে কোনো গা সিজার হয়েছে, আপনি অপারেশন হয়েছে, যে কোনো ইয়া হয়েছে, সেই গা দ্রুত অ্যাক্সিডেন্ট হয়েছে, চামড়া ছিলে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যে কোনো গাট এটা শুকানোর জন্য খুব ভালো কাজ করে। এটা 200 হলো যে ডেলি পার ডে 4টা করে ট্যাবলেট খেতে হয়। এটা যে বয়স নির্ণয় করে প্রাপ্ত বয়স্কর জন্য 500 mg, এমনকি যাদের বয়স একটু কম তাদের জন্য 250 mg, কিন্তু নিয়ম হচ্ছে প্রতিদিন 4টা করে এরকম। এখন এটি এই গ্রুপের দেখি দেখবো যে কত ওষুধ থাকতে পারে। এখানে যে বাক্সটা আপনাদেরকে দেখাইছি সেই বাক্সতে আপনাদের প্রথম লক্ষ্য করতে হবে যে এখানে নিচে যে গ্রুপটা লেখা থাকে সেই গ্রুপটা কি। ফুলস্টার এটা হচ্ছে কোম্পানির নাম, এটা রেনাটা কোম্পানি তৈরি করেছে, এই জন্য চীনার জন্য এই নামটা ফুলস্টার দিয়েছে। এখন মেইন গ্রুপটা হচ্ছে ওষুধ চীনার মেইন গ্রুপটা, শিকার মেইন গ্রুপটা হচ্ছে নিচে যে ফ্লুক্লোক্সাসিলিন আছে, এটা হচ্ছে এই গ্রুপটা হচ্ছে সবচেয়ে চীনা বিষয় হচ্ছে গ্রুপটা। গ্রুপটা যারা চিনতে পারবে ফ্লুক্লোক্সাসিলিন, এই গ্রুপটার যত ওষুধ আছে আপনি একই কাজ করে অথবা কোম্পানি ভিন্ন হতে পারে কিন্তু ওষুধের কাজটা একই। সেই জন্য আমি এখানে আপনাদের বোঝার জন্য খুব সহজ করে বিভিন্ন কোম্পানির মেডিসিন আমি লিখে রেখেছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন এবং কি চিনতে পারেন যে কোনো মেডিসিন অথবা আপনারা এই লাইফের ভিতরে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোন কোম্পানি খেয়েছেন সেই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এরকম মেডিসিন সম্পর্কে শিখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত ভালো ভালো মেডিসিন সম্পর্কে বিস্তারিত ডিসক্রাইব করতে দেশি বিদেশি যে কোনো মেডিসিন সম্পর্কে আপনি জানতে চান অবশ্যই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলটা ড্রাগ ইন্ডিকেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেল আইকনের চাপ করে সাবস্ক্রাইব বাটনটা সাব করে অল করে দেবেন যাতে করে প্রতিনিয়ত ভিডিও দিলে আপনি সরাসরি পেয়ে যান। এখন থেকে কত রকমের হতে পারে, যে ফুলস্টার এটার গ্রুপটা থাকবে ফ্লুক্লোক্সাসিলিন, এটা দেখে বুঝে ফেলবেন যে এটা গাটা শুকানোর জন্য যে কোনো স্কিন ডিসিজের জন্য এই মেডিসিনটা তৈরি করা হয়েছে। এমনকি এই নিচে যে ট্যাবলেটটা দেখছি এখন আপনাকে প্রেসক্রিপশনে এই ট্যাবলেটটা দিছে, এখন ডাক্তারখানা গিয়ে এটা নাই আপনাকে এটা দিছে, কিন্তু
আপনি এটার নাম এটার সাথে এটার নাম মিলে না দেখে আপনি নিচ্ছেন না কেন? অবশ্যই আপনার বুঝতে হবে, যারা বুঝে অবশ্যই তারা নিবে। আপনিও এই ভিডিওটা দেখার পরে আপনিও নিজে বুঝবেন, তারপরে আপনি নিজেও নিতে পারবেন। শুধু দেখতে থাকেন, পুরোটা বুঝিয়ে দিচ্ছি। এখানে গ্রুপটা অবশ্যই আপনি প্রথম চেক করবেন, গ্রুপটা হচ্ছে ফ্লোক্লোক্স সাসেলিন 500 mg। এখন এই ফ্লোক্স 500 mg, এটার নিচে ঠিক এরকম এটার গ্রুপ লেখা থাকবে যে ফ্লোক্লোক্স সাসেলিন 500 mg। ঠিক এটার যেই যেই নাম এটার নিচে নাম, শুধু কোম্পানি চেনার জন্য এটা তৈরি করেছেন একমি কোম্পানি। এটা শুধু কোম্পানির নাম, ওনাদের প্রোডাক্টটার নাম চেনার জন্য ওনাদের নাম এটা দিছে, কিন্তু এটার কাজটা খুব সেম, একই কাজ। এটাও গা শুকানোর জন্য ঠিক এরকম। আপনাকে এটার পরিবর্তনে ফ্লুক্সাপেন এটা দিল, এটা অবশ্যই আপনি নেবেন। এটার গুরুত্ব যদি সেম হয়, যে কোনো কোম্পানি অবশ্য ভালো কোম্পানি দেখে নেবেন, যদি মিলে যায় গ্রুপ একই হয় অবশ্যই নেবে। এটা 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 জেনারেল কোম্পানি তৈরি করেছেন, আর নিচে যেটা দেখছেন ফ্লুব্যাক্স 500 mg, ঠিক এটাও সেম একই কাজ। এটা গ্রুপটা অবশ্যই নিচে চেক করে দেবেন, ফ্লুক্লোক্সাসেলিন 500 mg। এটা তৈরি করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আর নিচে যে আরেকটা দেখছে এটা এটা ফ্লুক্লোক্স, এটা এচএ তৈরি করেছে। এটা নিচে দেখবেন ঠিক একই এরকম লেখা আছে। যদি এরকম লেখা থাকে এটা যেই কাজ এটা সেই একই কাজ, এটা একই কাজ, এটা একই কাজ, এটা একই কাজ, কিন্তু এটার কোম্পানিগুলো ভিন্ন ভিন্ন ভিন্ন। এখন আপনার যেই কোম্পানিটা ভালো সেই কোম্পানিটা আপনি নিজেই বেছে নিজেই নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এখন মুরগি এরকম ভিডিও বিস্তারিত শিখতে জানতে যে কোনো মেডিসিনের গ্রুপ সম্পর্কে, কাজ সম্পর্কে, দেশি বিদেশি কাজ সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটাতে বিভিন্ন ধরনের যে কোনো মেডিসিন সম্পর্কে এবং কি আপনার অজানা যে মেডিসিন আছে সেই মেডিসিন জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে পরবর্তীতে ভিডিওতে সেই মেডিসিন সম্পর্কে বিস্তারিত বলবো। আর যদি শিখতে চান খুব সহজে শিখতে পারবেন, একটা একটা শিখলে আপনি সমস্ত ওষুধের নিয়ম বুঝতে পারবেন, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে যাবো, প্রমিস। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটা ভালো লাগে থেকে একটা লাইক দিবেন। মূলত আপনার হচ্ছে মেডিসিনের গ্রুপ দেখা, নাম কি দিচ্ছে কি কোম্পানি সেটা নয়, আপনি গ্রুপ দেখেন, গ্রুপ যদি মিলে যায় এটা যেই কাজ এটা একই কাজ, সেম কাজ। যারা অনেকে বোঝে না, যতই বোঝানো হয় এটার নাম এটা, এটার নাম এইটা।